ডাকাতি প্রতিরোধে সালনা হাইওয়ে থানা গাজীপুর রিজিয়নের ব্যবস্থাপনায় চন্দ্রা পুলিশ বক্সে মতবিনিময় সভা 2022 আয়োজন করেন। উপস্থিত বক্তব্য দেন কালিয়াকৈর প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আলিম, শ্রমিক নেতা মোহাম্মদ আসলাম শিকদার, অনুষ্ঠানের সভাপতি জনাব ফিরোজ হোসেন, অফিসার ইনচার্জ সালনা হাইওয়ে থানা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জনাব আলী আহমেদ বলেন, বিপদগামী ড্রাইভার হেল্পারদের প্রতি পুনর্বাসন ও সহনশীল সম্পর্কই বন্ধ করতে পারে মহাসড়কের ডাকাতি। ডাকাতি বন্ধ করতে হাইওয়ে পুলিশ টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে ইতোমধ্যে। এবং যারা অপরাধী ড্রাইভার তাদেরকে আমরা যখন অ্যারেস্ট করি, তারা বলে স্যার আমরা যে বেরোয় অপরাধ করেছি এই জন্য আমাদের কোনো গাড়ি দেয় না, কেউ আমাদের গাড়ি চালাতে দেয় না বলে আমরা এই পেশা আসছি। আমরা মালিক সংগঠনকে অনুরোধ করবো বেকার ড্রাইভারদেরকে একটু পুনর্বাসনের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু এই গাড়ি যে চালানোর লোক সে পাবে না, যদি গাড়ি চালানোর লোক না পায় তাহলে আর টাকা দিয়ে হবে না। আমরা এই ব্যাপারে বিশেষভাবে নজর দিচ্ছি, তাদের ডাটাবেস তৈরি করছি এবং আমাদের টহল চেকপোস্ট বৃদ্ধি করেছি। গাজীপুর প্রতিনিধি তৃষা তালুকদার, NANTV।